টেনশনটা এরকম মেরে যাচ্ছে, আমি জানি না আমি কি হবে। না আমি কিন্তু কোনো টেনশন নেই নি আমি, কারণ আমি জানি যে আমি কিছু পারব। বাংলাদেশ থেকে ফিরে আসার পর আমার কাছে একটা কল আসে, যেদিনকে ফিরে এসেছিলাম তার পরের দিনই কলটা আসে, আর কলটা এসছে হচ্ছে দিদি নাম্বার 1 থেকে। দিদি নাম্বার 1 আমাদের ইনভাইট করা হয়েছে, যদিও এটা প্রথমবার নয়, এর আগে 3-4 আমাদের ইনভাইট করা হয়েছিল, কিন্তু কোনো কারণে আমরা সেই সময় ছিলাম না। প্রথমবার কেটুকেতে ছিলাম, সেকেন্ড টাইম ছিলাম XBHP-র সাথে রাইডে, তারপরে পুরুলিয়া ট্রিপ করছিলাম, তো তাই জন্য যাওয়া হয়নি। আর এইবার কিন্তু আমাদের দুজনেরই টাইম পুরো ম্যাচ হয়ে গেছে, যেতে হবে। দিদি নাম্বার 1 নিয়ে আমি যতটা না এক্সাইটেড, তার থেকে অনেক 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 বেশি এক্সাইটেড আমার ফ্যামিলি। চলো দেখি ওদের কি অবস্থা। এটা হচ্ছে দিদি, দিদি করছে সাজুগুজু। আর এটা কি করছে মিশকা? মিশকা কি করছো তুমি? আমরা কোথায় যাচ্ছি মিশকা? দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1? টেনশনে আছি, আমাকে দেখাস না আজকে, কালকের থেকে টেনশনে আছি। তুমি এক্সাইটেড দিদি নাম্বার 1 যাওয়ার জন্য? আমি আর বনি ঘুরে আসার পরে তুমি আর বাবাই যাবে। বাবাইকে দেখি কি করছে। বাবা ঘরে সানগ্লাস পরে রেডি, দেখো লাগছে, দেখো লুক দেখো বাবাইয়ের। আজকে রচনা দিদি খালি তোমার দিকে ক্যামেরা ঘোরাতে পারবে। তো আমাদের বলা হয়েছিল যে আমরা মোটামুটি 5-6 নিয়ে যেতে পারবো, তো আমরা এই কজনই যাচ্ছি, আমি বনি, মা, বাবাই, মিশকা আর তার সাথে দিদি। এত বড় ট্রলি নিয়ে আমরা বেরোচ্ছি, এই ট্রলি নিয়ে মোটামুটি 15 ট্রিপে যায় লোকজন, কিন্তু আমরা প্রথম দিন মানে আমরা দিদি নাম্বার 1 ড্রেস নিয়েছি। 3-4 সেট করে ড্রেস রয়েছে, বনি কটা সেট রয়েছে? বনি 6টা রয়েছে, আমার 2টো রয়েছে। না না আমার 4টে সেটই রয়েছে, শাড়ি পলাশ ফুল ফুটে আছে। এখানে একটা গাছ রয়েছে, এই পাশে আরেকটা গাছ রয়েছে, এখানে 4-5 মোটামুটি পলাশ গাছ রয়েছে, আর ঠিক এই জায়গাটা একটা রুদ্র পলাশ গাছ ছিল, এটা আমফানের সময় পড়ে গেছে। গাড়িতে বসে পড়েছি, সিট বেল্টটা লাগাবো আর বেরিয়ে পড়বো, আর দেরি করা যাবে না, কারণ প্রত্যেকবারের মতো এইবারেও মনে হচ্ছে আমরা একটু লেট হয়ে গেছি। রিয়েলাইজ করলো যে তুই লেট করছিস। বাবাই, মা, দিদি, ওরা হচ্ছে রেগুলার দিদি নাম্বার 1 ভিউয়ার্স, তো ওরা আমাদের গাইড করে দিচ্ছে। এরকম একটা রাউন্ড আছে নাকি ওখানে যে কোনো একটা সিঙ্গারের ফটো দেখিয়ে তার একটা গান গাইতে বলবে, তো মোহাম্মদ রফি, কিশোর কুমারের কি কি গান হতে পারে সেটা বাবাই আমাদের বলে দিচ্ছে। বাবাই কি গান গেয়ে তুমি একটু শোনাচ্ছিলে? ও মেরে এ, কপিরাইট এসে যাবে, কপিরাইট এসে যাবে। আচ্ছা বলছি অজয় দেবগনের গান বাবাই একটা। অজয় দেবগনের মানে অজয় দেবগনের লিপে? অজয় দেবগনের লিপে গোলমাল গোলমাল, এই রেখা 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 মানে বকা দিয়েছে আর মিস করে আসছে। দেখো দিদি নাম্বার 1 এখানে, দিদি নাম্বার 1 এখানে। আমরা যে লাগেজ ক্যারি করেছি মানে ট্রলি ব্যাগটা গাড়ি থেকে বের করে নিয়ে চলে আসতে হবে, তো এই কাজটা আগে করে নিই। দিদি নাম্বার 1 সেটে পৌঁছে প্রথমে ওদের সাথে আমার আলাপ হয়ে গেছে, তো ওরাও এখানকার পার্টিসিপেন্ট ছিল, আমাদের সাথে কি তোমাদের না হয়ে গেছে? না ওরা পার্টিসিপেন্ট ছিল না, ওদের হয়ে গেছে মর্নিং এ ছিল। মর্নিং এ কটা থেকে থাকে? 7টা থেকে। আসতে বলেছিল, স্টার্ট হয়ে গেছে, শুরু হয়েছে। আচ্ছা তো ওদের বাড়ি হচ্ছে বাড়া সাথে, নামগুলো একটু জেনে নাও। শোভন, শোভন, মনীষা পাল, মনীষা। তো দুজনে আমাদের ব্লগ দেখে আপাতত বাংলাদেশ সিরিজ দেখছে। ভীষণ ভীষণ দেখি আমরা বাংলাদেশ পুরো সিরিজটা দেখেছি। আমি তো দিদি প্রত্যেকটা ফটোতে কমেন্ট করি। আমাদের ডাক পড়ে গেছে, এখন ভেতরে যাবো। চলো চলো মিশকা, টাটা, আমরা গেলাম। হ্যাঁ ভেতরে কি বলছো? যা, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। যখন আসবো কিছু তো মেকআপ করাবে হয়তো আমাকেও, জানি না।
দুটো ডিম দিয়ে কারি, তার সাথে এটা হচ্ছে ডাল, এখানে আলু ভাজা, ভাত, এখানে পেঁয়াজ রয়েছে, আর এই যে বনি এখানে টেনশনে কাঁপছে। আমার টেনশনে আর এক্সাইটমেন্টে আমার খিদে হয় না, এমনিতে খিদে ঘুমটা পায় না, তো যথারীতি আজকেও পাচ্ছে না। সাথে যারা এসছে তারা আপাতত নিচে রয়েছে, আমরা উপরে চলে এসেছি, আর নিচেও কিন্তু খাবার প্রোভাইড করা হবে। হবে? হুম, খাবার দাদা তো বললো নিচে খাবার দেওয়া হবে। নিচে প্যাকেট দেওয়া হবে। আমিও মোটামুটি ব্লেজার টেজার পরে রেডি হয়ে গেছি। কীরকম লাগছে? এরকম লাগছে দেখতে আমাকে। আর এখন যে জায়গাটা আমি রয়েছি এটা হচ্ছে মেকআপ রুম। শাড়ি পরা হয়ে গেছে, মেকআপ চলছে। আমি বললাম হালকা মেকআপ করতে, দাদা আমাকে হালকা মেকআপ করে দিচ্ছে। কীরকম একটা অড লাগছে আর কি। তো আমার এই মেকআপ করে দিয়েছে দাদা। তোমার নাম? বুম্বা। বুম্বা দা আমার মেকআপ করে দিয়েছে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর কেমন লাগছে নিজেকে? ঠিক আছে, আমি সাহায্য কিছু করি না বেশি। এত তো টিভিতে যাচ্ছিস না, তো ওরকম তো হবে। আমি এখন যে স্টেজটার উপর দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে দিদি নাম্বার ওয়ানের স্টেজ। তো পেছন দিকে রয়েছে অডিয়েন্সে বসার জায়গা, আমাদের সাথে যারা এসছে তারা বসবে ওই পাশ সাথে, যে এখানে মা বাবাই বসে গেছে। শ্রাবণী চ্যাটার্জি, বৈদিক চ্যাটার্জি আর তার পাশেই বসে আছে এখানে। আর এখানে আমাদের বাকি সব পার্টিসিপেন্ট আমাদের সাথে ওনারাই কম্পিট করবে আর কি। কম্পিট না, এটা সেটা গেম খেলা, সবাই আমরা এনজয় করে খেলবো। আমরা নিউ টাউনে থাকি, অ্যাকশন এরিয়া ওয়ান। নিউ টাউনে? আপনার নাম? বিজিস কান্তি চৌধুরী। আপনি একসাথে রয়েছেন? একসাথে আমরা এসেছি। আচ্ছা, হাজবেন্ড ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম ডক্টর সাহান নওয়াজ। আচ্ছা, আর আপনার? জেসমিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথা দিয়ে? রিশরা থেকে। অপূর্বদা আপনার নাম? জানি না কতটা ব্লগিং করতে পারবো, কারণ রচনা দিয়ে এসে গেলে হয়তো আর সেরকমভাবে ব্লগিং করা যাবে না। আমি ক্যামেরা সাইডে রেখে দেবো, কিন্তু যখন যতটা সম্ভব হবে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব আর কি। আর এখন বনি খুব টেনশনে রয়েছে, আর আমিও জানি না কী করবো। যখন আসলে লাইট ক্যামেরা অ্যাকশন বলবে তখন কী অবস্থা হবে এখন আমি কিচ্ছু জানি না। তো তাই জন্য এখন ক্যামেরাটা বন্ধ রাখবো বেশ কিছুক্ষণ, পরে আসছি। হলো তারপরে এরকমও হয়েছে, আমরা 1500 কিলোমিটার একটা স্ট্রেচ রাইড করেছি, মানে তাতে টাইম লেগেছে হয়তো 30-32 ঘন্টা মতো, কিন্তু করেছি 1500 কিলোমিটার। আমরা সেফটি গিয়ারটাকে পুরোপুরি মেনটেন করি, মানে টপ টু বটম, হেলমেট থেকে শুরু করে রাইডিং শু থেকে শুরু করে জ্যাকেট প্যান্টস, আমরা পুরোটা ওটাকে মেনটেন করি। তো দিদি নাম্বার ওয়ানে আমাদের খেলা শেষ, জিততে পারিনি, তার জন্য দুঃখ নেই, সবাই মিলেমিশে খেলেছি, এনজয় করেছি। আমি প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম, কিন্তু বেশ ভালো খেলা হয়েছে, অনেক কিছু গিফট পেয়েছি, সেগুলো এখন নিয়ে যাব কি করে সেটা দেখতে হবে। ভালো খেলা হয়েছে, দিদি নাম্বার না হলেও খেলা ভালো হয়েছে। খাচ্ছি খাচ্ছি, সবাই কি উইনার হবে? কি ব্যাপার, খেলা দেখলে? খেলা দেখলে? ঠিকই, পেছনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের গিফট। এর মধ্যে ডাবল ডোরের ফ্রিজ পেয়েছি একটা, তার সাথে একটা এয়ার পিউরিফায়ার রয়েছে কেন্টের, আর এখানে আর জিনিসপত্র রয়েছে, একটা দোলনা পেয়েছি, আর তার সাথে এখানে হচ্ছে একটা টি টেবিল, তার সাথে মোড়া ইন্ডাকশন ওভেন পেয়েছি, ইন্ডাকশন ওভেন আর লাল বাবা রাইস, লাল বাবা রাইসটা নিচে রয়েছে, তুলে হলো ব্যাপার। তো বেশ কিছু জিনিসপত্র পেয়েছে, এবার এগুলোকে আমাকে ব্যবস্থা করতে হবে, গাড়িতে তুলতে হবে, নিয়ে যেতে হবে, আমাদের গাড়িতে তো হবে না। তো ছোট হাতি নিয়ে এসেছি একটা ছোট্ট মতো। দিদি নাম্বার ওয়ান থেকে ফিরে আমি আর সেরকমভাবে ব্লগটা শ্যুটই করিনি, শ্যুট করতে আর ইচ্ছাই হয়নি, নিজেদের মধ্যে আড্ডা টাড্ডা মারছিলাম, গেমটা কীরম ছিল সেটা নিয়ে ডিসকাস করছিলাম। বুঝতেই পারছো বাড়িতে মিষ্কান দিদি ছিল, তাদের সাথে আড্ডা চলছিল। যখন শোটা শুরু হলো তখন একটু লজ্জা লজ্জা লাগছিলো, যে ওখানে পার্টিসিপেট করতে হবে, গান টান গাইতে হবে, নাচা কুদা করতে হবে, তো সব কিছু নিয়ে আমি একটু লজ্জাই পাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে যখন গেমটা শুরু হলো তো গেমের মধ্যে ঢুকে গেলাম আর লজ্জাটাও পুরো কাটিয়ে নিয়েছি। মোটামুটি ভালো খেলা হয়েছে। গতকাল যারা গেমটা দেখেছো, মানে পুরো দিদি নাম্বার ওয়ানের এপিসোডটা দেখেছো, তারা নিশ্চয়ই জানবে আমরা খুব একটা খারাপ কিন্তু খেলিনি, বেশ ভালো খেলেছি। আর তার সাথে সাথে বেশ কিছু গিফটও আমরা কালেক্ট করতে পেরেছি। গিফট তো নিয়েছি, কিন্তু প্রচুর টাকা টিডিএস কেটে গেছে, প্রায় 30% টিডিএস জমা দিতে হয়েছে আমাকে। যদিও আমার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, আমার আইটি ফাইল রয়েছে, আমি কিছুদিনের মধ্যে টিডিএসটা ক্লেম করে নিতে পারবো, কিন্তু আমি খালি ভাবছিলাম যে যারা গ্রাম থেকে আছে, যাদের আইটি ফাইল নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় প্রবলেম। যাই হোক, তো চলো আজকের মতো এই ব্লগটাতে আর বেশি কথা একদমই বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। চলো আপাতত এখানেই শেষ করছি, টাটা, টেক কেয়ার অ্যান্ড
গুড নাইট ফ্রম কলকাতা।